আজকের ওয়েদার তো অনেক সুন্দর আসলে সো কাঞ্চনজঙ্ঘা পাহাড় বর্তমানে তৃতীয় বৃহত্তম পাহাড় মানা যাচ্ছে কোন যাত্রী দেখলেই টানাটানি শুরু করে দেয় ইয়া ব্রো এখানে অনেক ঠান্ডা গ্যাংটক এর মতো আমি এখনো আমার হোটেলে ঘুরতেছি সো আজকে মনে হয় আমার এই হোটেলে থাকা হবে না সো এখন আমি আমার গ্যাংটকের হোটেল থেকে চেক আউট করতেছি আমার প্যাকিং করা হয়ে গেছে আর একটু পরেই চেক আউট করে ফেলবো আর আজকের নর্মালি আমার প্ল্যান ছিল যে আমি দ্য সেভেন সিস্টার্স ওয়াটারফলস দেখার জন্যে কালকের সেম ড্রাইভারের সাথে বাট আনফর্চুনেটলি আমি আমার প্ল্যান চেঞ্জ করে ফেলছি কারণ অনেকে রিকমেন্ড করছে যে এত ভালো ওয়েদার না আই মিন অনেক ফগি অ্যান্ড ক্লাউডি ওয়েদার থাকবে যার জন্য জিনিসটা এত ভালো দেখা যাবে না এই জন্যে আমাকে ওরা সাজেস্ট করছে তুমি দার্জিলিং যা দার্জিলিংয়ে অনেক অনেক ভালো সুন্দর জায়গা আছে সো আমি এখন দার্জিলিং উদ্দেশ্যেই রওনা দিচ্ছি একটু পরেই আমার দার্জিলিংয়ের গাড়ি আসবে বলতে গেলে সো আমার চেক আউটটা হয়ে গেছে এখন যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে এখন দেখতে হবে কোথায় দার্জিলিংয়ের বাস স্ট্যান্ডটা আছে কারণ ওরা বলছে যে আগে একটা ট্যাক্সি স্ট্যান্ডে যেতে হবে ওখান থেকে তোমাকে ট্যাক্সি ড্রাইভার দার্জিলিং বাস স্ট্যান্ডের সামনে নামাই দেবে সো ইয়া দেখা যাক বাস স্ট্যান্ডটা কোথায় বা ট্যাক্সি স্ট্যান্ডটা কোথায় আজকের ওয়েদার তো অনেক সুন্দর আসলে মানে সব জায়গায় রোদ আমি যদি জানতাম তাহলে আমি কালকের ট্যুরটা আজকে করতাম আজকে অনেক ভালো ওয়েদার সব জায়গায় রোদ আর ইভেন দ্য স্কাই ইজ পুরো ব্লু মানে কোনো মেঘ নাই বাইরে থেকে উপর থেকে আপনি নিচের ভিউগুলো অনেক সুন্দরভাবে দেখতে পারতেন আসলে কালকে ট্রিপটা আজকে করা হয়েছিল সো আমি এখান দিয়ে যাচ্ছিলাম আর আমার ডান সাইডে একটা বড় একটা পাহাড় দেখা যাচ্ছে সো কাঞ্চনজঙ্ঘা পাহাড় বর্তমানে পৃথিবীর তৃতীয় বৃহত্তম পাহাড় মানা যাচ্ছে আর এটার হাইট হয়েছে 8,586 মিটার আর এটা ইন্ডিয়ার বর্ডারের মধ্যখানে পড়ছে আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হয়েছে যে কাঞ্চনজঙ্ঘা আনটিল 1852 পর্যন্ত অ্যাসিউম করা যাইতো যে এটাই পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় ছিল বাট ইন 1849 ইন্ডিয়া একটা সার্ভে কন্ডাক্ট করছে ওরা ক্যালকুলেট করছে যে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় অ্যান্ড নট কাঞ্চনজঙ্ঘা সো ইন 1856 ওরা কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে থার্ড বৃহত্তম পাহাড় স্বীকৃতি দিছে সো ইয়া নাইস টু নো অ্যাকচুয়ালি অ্যাবাউট কাঞ্চনজঙ্ঘা পাহাড় ইভেন আমি শুনছি যে বাংলাদেশ থেকেও মানে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায় যদি কোনো ক্লাউড না থাকে আর ওয়েদারটা অনেক সুন্দর থাকে আর মানে ইন নর্থ অফ বাংলাদেশ থেকে আমার ট্যাক্সি পেয়ে গেছি শিলিগুড়ি দার্জিলিং বাস স্ট্যান্ডে নামাই দিবে আমাকে ওনারা শিলিগুড়ি স্ট্যান্ড দূরে সো আমি যদি শিলিগুড়ি বা দার্জিলিং যাইতে চাই তাহলে আমাকে এখান থেকেই ট্যাক্সি নিতে হবে এখানে আপনি বাসও যেতে পারবেন বা ট্যাক্সিতেও যেতে পারবেন বাসে একটু সময় লাগে আর ট্যাক্সিতে তাড়াতাড়ি হয় আর প্রাইসও একটু বেশি আর আমি শেয়ারিংয়ে যাব যার কারণে প্রাইসটা আরও কম পড়বে বলতে গেলে সো দেখা যাক ট্যাক্সি কয়টা বাসে ছাড়বে বা ট্যাক্সি পাই নাকি এখন এখানে চলে এসেছি বাস বাস স্ট্যান্ডে অনেক ট্যাক্সি আছে অনেক ট্যাক্সিওয়ালা দাঁড়িয়ে গেছে আর মানে ওরা কোনো যাত্রী দেখলেই টানাটানি শুরু করে দেয় আর এই যে উনি আমাকে নিয়ে যাবে ট্যাক্সিওয়ালা সো এখন ওনার সাথে আমি দার্জিলিংয়ে যাবো ওনার একটা সুমো আছে ওনারা আসলে এইসব জিপকে সুমো বলে আর প্রাইস পড়ছে 400 রুপি যদি আমি বাসে যাই আমার খরচ পড়বে 200 রুপি আমি মনে করি সুমোতেই যাওয়া ভালো কারণ এক হয়েছে অনেক তাড়াতাড়ি যেতে পারবো আমার মানে 400 রুপি ইটস এনাফ আই থিঙ্ক ইটস নট সো এক্সপেন্সিভ এই পার্কিং লট থেকে ভিউটা অনেক সুন্দর সব জায়গায় পাহাড়ি আর পাহাড়ি এলাকা সো এখানে অনেকগুলি বাঁদর
দড়ি দিয়ে লাফালাফি করতেছে, মনে হয় যে নিনজাস। তো আমার সিট পুরো পিছনে পড়ে গেছে, অনেক চিপাচিপি রাস্তা। হ্যালো, হ্যালো স্যার, হ্যালো ম্যাম, হ্যালো। সো এখন আমরা সবাই গাড়িতে রেডি আর দার্জিলিং উদ্দেশ্যে রওনা দিয়ে গেছি। আমরা অলমোস্ট 10 জন জিপের ভিতরে অনেক চিপাচিপি করে বসে আছি। পিছনে আমরা 4 জন, সাম মধ্যখান 3 জন আর সামনে 3 জন। সো ইয়া, এ ফিউ মোমেন্টস লেটার, সো আমরা আছি এখন তিস্তা বাজারে। এখন প্রায় 4টা বাজে আর আমি আমার 2 পা একদম ফিল করতেছি না। এত চিপা জায়গা ছিল, মানে এখানে আরও 2 জন মানুষ ছিল, ওরা এখানে নেমে গেছে আর আমার পা এখন স্ট্রেচ করতেছি। হোপ আমাদের ডেস্টিনেশনে অ্যাজ সুন অ্যাজ পসিবল রিচ করবো। থিঙ্ক আমাদের আরও 1 থেকে 1.5 ঘন্টা বাকি আছে। সো ইয়া, এখন আরামে যাইতে পারবো। এখন অনেক উপরে যাচ্ছি, পাহাড়ি এলাকায়, চারপাশে জঙ্গল আর জঙ্গল। আর একটু আগে চা বাগান ছিল। আর ও সিকিমে থাকে আর ও আমাকে ওর সাথে এখানে পরিচয় হয়েছে আর বলছে যে কি করি, কোথায় কোথায় গেছি। দার্জিলিং for holiday or not for holiday but for family purpose. Your family lives there also? Yeah, my colleagues are there. Okay. So our family shall dekha korte jacche Darjeeling e amar moto na ami korte jacchi. Shop jaygay cha bagan. এখন আমরা পথে দাঁড়াইছি ব্রেকের জন্য একটা। তো এটা হচ্ছে আমাদের জিপ, যে গাড়ি দিয়ে আমি আসছি। আর আমার পুরা পা অবশ্য হয়ে গেছে বলতে গেলে। পিছনে আমরা 4 জন ছিলাম এই ছোট জায়গাতে, প্রায় নেক্সট ইম্পসিবল। আমি সকালে নাস্তা করি নাই, দেখি ওনাদের কাছে কি কি আছে খাওয়ার জন্যে। অনেক স্ন্যাক্স আছে দেখতেছি, আমার খাওয়া চলে এসেছে, রুটি দিয়ে আলু ভাজি, ভাজি, ডাল। সো ব্রেকের টাইম শেষ, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি দার্জিলিং। তো আরো কয়েকজন আছে, ওনাদের খাওয়া শেষ হয়ে গেছে, আসতেছে গাড়িতে। সো এই মাত্র পৌঁছেছি দার্জিলিং এ। আর এখন আমার হোটেলের দিকে যাচ্ছি। হোটেল এখান থেকে 10 মিনিট হাঁটে যেতে হবে। সো এখানে অনেক ঠান্ডা, গ্যাংটকের মতো। আমি এখনো আমার হোটেলকে খুঁজতেছি, অনেক কষ্ট করে রাস্তা উপর দিয়ে হেঁটে এখানে আসছি। আর দেখি যে এই নামে কোনো হোটেল নাই, যে লোকেশন দেখাইতেছে ওই লোকেশনে এসে আমি কোনো হোটেল পাইতেছি না এই নামে। আমি ইভেন এখানে লোকালদেরকে জিজ্ঞাসা করছি হোটেল এই হোটেলটা কি এখানে আসে নাকি নাই, ওরা বলতে পারতেছে না আসলে। এখন আমি আরও কয়েকটা মানুষকে জিজ্ঞাসা করি, দেখি হোটেল আসে নাকি এখানে। হ্যালো স্যার, আই এম লুকিং ফর ক্যাপিটাল ও হোটেল। হ্যাঁ জি, ইয়ে হোটেল হ্যাঁ, মানে বুক কিয়া থা। হ্যাঁ জি, হ্যাঁ জি, নেই মিল রা ক্যাপিটাল ও। কিতনে পার্সন হো আপ লোগ? এই কি হুঁ মে আকেলা। হ্যাঁ জি জি, কে রে কি এস পে বঙ্গালো কে পাস হ্যায় ক্যাপিটাল ও বোলা। হ্যাঁ জি ক্যাপিটাল ও। মে পুছ লেতে হ্যায়। হ্যাঁ জি, অনেক হেল্পফুল। আমি আমার হোটেল খুঁজে পাইতেছি না, ওনাকে ওনার হোটেলে এসে হোটেল মাউন্ট রয়্যাল এই হোটেলের রিসেপশনকে আমি বলছি যে নামে কোনো হোটেল আছে নাকি, উনি দেখতেছে।
को जो रामाडा है ना उसके बगल में ये वाला है रामाडा यहाँ से थोड़ा ऊपर जाए और नीचे जाना पड़ेगा यहाँ से जा सकता हूँ मैं यहाँ से आपको नजदीक पड़ हाँ नजदीक पड़ जाएगा ओके ठीक है क्योंकि मैंने मुश्किल से उसने वो रामाडा कहाँ पर है ठीक है रामाडा का सामने में है ओके ओके ठीक है थैंक यू सर हैव अ नाइस इवनिंग সো যে লোকেশন দেখাইতেছিল আমাকে আমার হোটেলটা ওই লোকেশন আসলে ভুল অনেক কষ্ট করে পাহাড় মানে এই পুরা শহরটা পুরা পাহাড়ি এলাকায় আর আমি অনেক কষ্ট করে এই জায়গায় আসছি আর এসে দেখি যে এই নামে কোনো হোটেল মানে এই রাস্তাতে এই হোটেলটা নাই তবে আমি অনেক লোকালদেরকে জিজ্ঞাসা করছি ওরা ওই সামনে একটা লোকাল একটা দোকান আছে ওখানে আমি জিজ্ঞাসা করছি ওরা ও বলতে পারে নাই তারপর আমি সামনে যে আরেকটা হোটেলে রিসেপশনিস্টকে আমি দেখাচ্ছি যে এই নামে হোটেল আছে নাকি তারপরে ও আমাকে বলছে যে এই নামে হোটেল আছে কিন্তু এই এখানে না আরেকটা রাস্তাতে সো দেখা যাক অনেক কষ্ট আসলে পাহাড়ি অঞ্চলে মানে বাস করা হাঁটা অনেক কষ্ট আপনার অনেক এনার্জি থাকতে হবে থ্যাংক ইউ স্যার মিল গয়া ওকে সো যাচ্ছি ইয়াহ ইয়াহ লেফট লেনা হ্যাঁ আপ মতলব ইয়ে রাস্তা যে সিধা নিকল যায় ঠিক হ্যাঁ জি হ্যাঁ জি আপ নিচে চলে যায় ওকে আপকো লেফট সাইড মে এসপি পুঙ্গো দেখাই দেগা ওকে আমরা লেফট হ্যাঁ উসকে বাদ থোড়া নিচে যায় থোড়া নিচে নিচে যাকে দো রাস্তা আয়েগা দো রাস্তা নিচে হলো এক উপর হলা এক নিচে এক উপর হ্যাঁ ওই বগল মে আপকা মিলোজ কা বোর্ড মতলব এসে বোর্ড নাই এসে খড়া ঠিক জি ঠিক আছে স্যার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আমাকে অনেক সাহায্য করছে আর বেঙ্গালি মে এক্সপ্লেইন কর রাহা হু মেরি ভিউয়ার্স কো ঠিক আছে স্যার থ্যাংক ইউ হ্যাঁ জি ঠিক আছে থ্যাংক ইউ সো নিচে পুলিশ দার্জিলিং পুলিশ ওনার কাছে জিজ্ঞাসা করছিলাম এই হোটেলটা কোথায় আর উনি আমাকে মানে সেম জামিকটাকে যে জায়গায় গেছি ওই জায়গাতেই আসলো আমি ঠিক জায়গায় ছিলাম কিন্তু ওখানে যখন গেছি ওরা বলে আরেকটা জায়গায় উপরে কিন্তু না আসলে ওই জায়গায়ই ছিল দার্জিলিং পুলিশ অফিসারটা অনেক ভালো আর মানে উনি আমাকে জায়গাটা দেখিয়ে দিয়েছে আসলো এক্স্যাক্টলি সেম লোকেশনে সো হাঁটতে হাঁটতে আমার হোটেল পেয়ে গেছি এই যে হোটেল হোটেল মিলোস্ট ও ক্যাপিটাল মিলোস্ট এটা কি খুঁজতে খুঁজতে এই পর্যন্ত আসা সো অবশ্যই চলে আসছি মিলোস্ট হোটেলে এখন চেক ইন করবো সো ইয়াস সো আজকে মনে হয় আমার এই হোটেলে থাকা হবে না কারণ এখন পর্যন্ত আমার চেক ইন হয় নাই এখন এখানে শোনা যাচ্ছে যে আমার মানে ওনাদের হোটেল আর জায়গা নাই বলতে গেলে আমার আমি বুক করছি কিন্তু বেড নাই বেড আর বেড কোনো বেড খালি নাই সো ওনারা আমাকে অন্য একটা হোটেলে শিফট করতেছে ওই যে ও আমাকে সাহায্য করতেছে আমার ব্যাগ আরেকটা হোটেলে নিয়ে যাইতেছে বলতে গেলে ওরাই আমার জন্য নতুন একটা হোটেল ম্যানেজ করছে সেম প্রাইসে সো ইটস ওকে কোনো কমপ্লেন করতে পারবো না বাট আই হোপ যে হোটেলটা মানে এখন যাইতেছি যে হোটেলটা ও আমাকে নিয়ে যাচ্ছে ভালো হবে সো এখন আছি মনে একটা জায়গাতে বড় একটা জায়গা এখানে এই জায়গাকে নাম কে মল রোড মল রোড হ্যাঁ হ্যাঁ মল রোড অনেক একটা সুন্দর জায়গা অনেক মডার্ন লাগতেছে মনে হচ্ছে আমি কোনো একটা ইউরোপের জায়গাতে আছি আর হ্যাঁ আমি এখন আমার হোটেলের দিকে হাঁটতেছি নতুন হোটেল আই হোপ আমার রুম পছন্দ আসবে কারণ এখন পর্যন্ত আমার হোটেল দেখা হয় নাই সো ইয়াস সি ইউ সো আমাকে আমার নতুন হোটেল নিয়ে আসছে এখন আমাকে রুম দেখাতে নিয়ে যাচ্ছে সো অবশেষে চেক ইন হয়ে গেছে অনেক প্যারা ছিল চেক ইন নিয়ে এখন এখন শুধু শুভ আর এনজয় করবো এটা আমার ব্যাগ তারপর টিভি আছে আলমারি আলমারিতে একটা তোষক তারপর এটা হচ্ছে বাথরুম বাথরুমে একটা গিজার আছে গরম পানির জন্যে ওকে সিম্পল একটা হোটেল আই মিন রুম আর আমার কত খরচ পড়ছে অ্যারাউন্ড 1600 rupees মানে যেটা বাংলা টাকায় আপনার 1700-1800 টাকা হয়েছে দু রাতের জন্যে খারাপ না অনেক ভালো আমি মনে করি দার্জিলিং অনেক একটা টুরিস্টিক এরিয়া যেখানে বেশিরভাগ হোটেলের দাম বেশি হয় আর এখানে হোটেলটা অনেক চিপ ছিল সো ভালো দুই রাতের জন্য হোটেলে নিছি সো ইয়া আই এম কোয়াইট হ্যাপি আই হোপ আপনাদের ব্লগটা ভালো লাগছে আজকে পুরো দিন জার্নি করছি আই হোপ আপনারা আমার ভিডিওটা দেখছেন পুরাপুরি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর ভুলবেন না আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে শেয়ার করতে লাইকস দিতে কমেন্টস এন্ড সো অন সো টিল দ্য নেক্সট ব্লগ